আসসালামু আলাইকুম, সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অগ্রদূত বাংলা। এটা বিসিএস প্রস্তুতি বা সরকারি যে কোনো চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই বইটি অত্যন্ত পরিচিত সকলের জন্য। যারা এখনও অগ্রদূত বাংলা কিনেননি তাদের জন্য খুবই উপকারী হবে আজকের ভিডিওটি, খুবই ইনফরমেটিভ হবে। আর যারা ইতিমধ্যে কিনে ফেলছেন অগ্রদূত বাংলা তাদের জন্য বেশ কিছু তথ্য আমি এখানে অ্যাড করছি, যে আপনি আসলে এই বইটি তো পড়ছেন, কিছু কিছু তথ্যের ঘাটতি এখানে আছে, কিছু কিছু তথ্য এখানে বেশি দেয়া আছে, বা এর ভালো দিক এবং কয়েকটি দিক এখানে আমি তুলে নিয়ে আসছি। সুতরাং ভিডিওটির শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ করছি, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে আপনি অগ্রদূত বাংলা কিনে ভুল করলেন বা বা ঠিক করলেন কিনা। তো চলুন প্রথমেই আমরা অগ্রদূত বাংলার লেখকের সাথে পরিচিত হই। যিনি লিখছেন তিনি হচ্ছেন মফিজুল ইসলাম মিলন স্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেন বাংলাতে এবং বর্তমানে তিনি বাংলাদেশ শিক্ষা ক্যাডার পেয়েছেন এবং তিনি টঙ্গী সরকারি কলেজের প্রভাষক পদে রয়েছেন। সুতরাং একটা বই যখন বাংলার ছাত্র এবং বাংলার শিক্ষক দ্বারা লেখা হবে তো অবশ্যই বইটা ভালো হবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। লেখকের ক্ষেত্রে কোনো প্রবলেম এখানে নেই, ইভেন বইটার ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কারণ এই বইটা হচ্ছে MP3 প্রফেসর, এর পরে সবাই এই বইটাকে রিকমেন্ড করে। তারপরও বইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, আপনারা আমার কয়েকটা দেখলে বুঝতে পারবেন, পেজ দেখলে বুঝতে পারবেন আমি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। কিছু ঘাটতি এর মধ্যে আছে, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আসলে ঘাটতিগুলো বুঝতে পারবেন না। আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। আচ্ছা চলুন আমরা প্রথমে সূচিপত্রে চলে যাই। সূচিপত্রে এখানে বাঙালি জাতির উদ্ভব, বাঙালি ভাষার উদ্ভব, হ্যাঁ, বাংলা লিপি, বাংলা সাহিত্যের ইতিহাস, যোগ বিভাগ, এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বাজারে 8-10টা বইতে যা আছে এখানে ঠিক সেই তথ্যগুলোই দেওয়া আছে, এর মধ্যে কোনো বেশি বা কম এখানে কিছু দেয়া নেই। তারপর হচ্ছে প্রাচীন যুগ, আপনারা জানেন যে বাংলা সাহিত্যে কিন্তু 20 মার্ক, বাংলা সাহিত্য অংশে 20 মার্ক, এর মধ্যে প্রাচীন যুগে হচ্ছে 5 মার্ক, 15 মার্ক হচ্ছে আধুনিক যুগে। হ্যাঁ, তো তার মধ্যে প্রাচীন যুগ হচ্ছে, প্রাচীন যুগে একটাই সাহিত্যকর্ম, সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদে আমরা গিয়ে দেখি এখানে 12 নম্বর পেজে কি দেয়া আছে। এখানে দেখেন 12 নম্বর পেজে চর্যাপদের বেশ কিছু তথ্য এখানে দেয়া আছে, অর্থাৎ কোন সময় থেকে চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়, কিভাবে হয়, কিভাবে লেখা হয়। হ্যাঁ, চর্যাপদের পদসংখ্যা, তারপরে পদকর্তা, এই সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। তো এখানে একটা বিষয় আমার কাছে মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে পদকর্তাদের নাম, অর্থাৎ চর্যাপদের যে পদগুলো আছে সেগুলো পদকর্তাদের যে নামগুলো, সেই নামগুলো এখানে দেওয়া আছে, কিন্তু তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় হলে আমি মনে করি খুব বেটার হইতো। কারণ সংক্ষিপ্ত একটা পরিচয় যদিও বিসিএস এ সেভাবে আসে না, কিন্তু এমনি এমনি কিন্তু আসে, যে আসে ভুসুকোপা, বাঙালি কবির মধ্যে বাঙালি পদকর্তা কে, তারপর কুক্কুরিপা মহিলা কবি ছিলেন, তো এই ধরনের কিছু তথ্য এখানে মধ্যে দেয়া থাকে। সুতরাং যদি কিছু সংক্ষিপ্ত পরিচয় দেওয়া থাকতো এটার মতো, দেখেন এখানে কান্নপা, চর্যাপদের কবিদের পরিচয়, পদকর্তাদের কিছু সামান্য যদি পরিচয় এখানে হালকা করে অল্প করে দেওয়া থাকতো এটার মতো, তো আমি মনে করি বেশি ভালো হতো। যাই হোক, হয়তো বইটি সংক্ষিপ্ত করতে গিয়ে এটা নিয়ে আসা হয়নি, তবে আপনারা যখন এইটা পড়বেন অবশ্যই পদকর্তাদের কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেওয়াটা ভালো। তা না হলে বিভিন্ন বিগত সালের যে প্রশ্ন থাকে সেখান থেকে কিন্তু একটা খটকা লেগে যেতে পারে। আপনারা বুঝতে পারবেন যখন পদকর্তাদের নামগুলো আপনারা ভালো করে শিখবেন, তখন আপনাদের যে কোনো পদ থেকে একটা প্রশ্ন আসলে, বৈশিষ্ট্য আসলে, আপনারা কিন্তু সেটা সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার প্রাচীন যুগ নিয়ে কথা, খুবই ভালো লিখছে, সমস্যা নেই, কিন্তু পদকর্তাদের সংক্ষিপ্ত পরিচয় হলে ভালো হতো। আচ্ছা, ওইখানে আরেকটা বিষয়, পদকর্তাদের উনি খুব ভালো কাজ করছে, যেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু পদকর্তা হচ্ছে 23 জন, আর ডক্টর সুকুমার সেনের মতে পদকর্তা হচ্ছে 24 জন। উনি এখানে 24 জনের স্যার, 24 জনের নামই নিয়ে আসছেন, অন্যান্য গ্রন্থের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 23 জনের নামই দেওয়া আছে। তো লারি ডম্বিপা এর মধ্যে হচ্ছে একজন, 24 নম্বর, আর 23 জন প্রত্যেকটা বাজারের অধিকাংশ বইয়ের মধ্যে আছে, কিন্তু 24টা দেয়া অধিকাংশ বইয়ের মধ্যে দেয়া নেই, ইদানিং হয়তো দিতে পারে, তো স্যার এখানে 24টা নিয়ে আসছে। তো পদসংখ্যা বিভিন্ন, তথ্যের কোনো ঘাটতি নেই এর মধ্যে, কিন্তু তথ্যের কোনো ঘাটতি নেই, জাস্ট আমি মনে করছি যেহেতু বিস্তারিতই লিখছেন তাহলে তিনি পদকর্তাদের নামটাও এর মধ্যে অ্যাড করতে পারতেন, এতটুকুই হচ্ছে আমার কথা। তারপরে আমরা চলে যাই হচ্ছে মধ্যযুগে। মধ্যযুগের কথা যদি আমি এখানে বলতে যাই, দেখেন অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, সব কিছু এখানে বাজারের অন্য 8-10টা বইতে যা আছে হুবহু তাই,
দেয়া আছে, আমি বলি না তিনি কপি করছেন, বাট প্রত্যেকটা বইতে একই তথ্য, আপনি কোথাও পার্থক্য পাবেন না। এখানে একটা পার্থক্য আছে সাহিত্য নিয়ে, দেখেন আমি আপনাদেরকে বলছি, জীবনী সাহিত্য, নাচ সাহিত্য, মরসিয়ে সাহিত্য, লোকসাহিত্য, অনুবাদ সাহিত্য, এখানে কিন্তু পুঁথি সাহিত্যটা মিসিং আছে। আমি জানি না এর মধ্যে কোথাও হয়তো পুঁথি সাহিত্য অ্যাড করে দিয়েছেন কিনা, আমি আমার চোখে পড়েনি। মরসিয়া সাহিত্য বা এর মধ্যে কোথাও হয়তো তিনি পুঁথি সাহিত্য অ্যাড করছেন, নাকি রোমান্টিক প্রণয় উপাখ্যানের মধ্যে অ্যাড করছেন, হয়তো হইতে পারে, কিন্তু আলাদা কোনো বইয়ের মধ্যে, মানে অন্য অন্য যে সমস্ত বই বাজারের সে সমস্ত বইয়ের মধ্যে কিন্তু পুঁথি সাহিত্যটাকে আলাদা করে তুলে আনছেন, এবং পুঁথি সাহিত্য সম্পর্কে বেশ সাজানো তথ্য কিন্তু এর মধ্যে দেয়া আছে। আপনি যদি দেখেন এখানে শায়ের কবিওয়ালাও পুঁথি সাহিত্য, তো কবিওয়ালাদের প্রাচীন কবি হচ্ছে গজলাগুই, এখানে কিন্তু সুন্দর একটা তথ্য দেওয়া আছে। সুতরাং আপনারা যখন অগ্রদূতে বাংলা পড়তে যাবেন, অবশ্যই এই শায়ের কবি কবিওয়ালা ও পুঁথি সাহিত্য পার্টটা অন্য কোথাও থেকে কালেক্ট করে নেবে, বা আমাকে নক করলে আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আমার আমি পড়তে গিয়ে হয়নি, বিশাল বড় বই কোথাও যদি থেকে থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা যা পেয়ে থাকবেন, হয়তো পরবর্তী সংস্করণে তিনি অ্যাড করছেন কিনা যদি কেউ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ পুঁথি সাহিত্য এর মধ্যে আসলে অ্যাড করা হয়েছে, আমার আসলে দৃষ্টিতে পড়েনি, আমি পাইনি। তারপরে এখানে মধ্যযুগ গেল, এরপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের যে বাংলা গদ্য সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, বাংলা ছাপাখানা, হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, এ পর্যন্ত সব ঠিক আছে। তবে দুইটা দুইটা তথ্য আমার কাছে এখানে মিসিং মনে হয়েছে। একটা হচ্ছে মোহাম্মেডান লিটারেরি সোসাইটি, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, আপনারা জানেন মোহাম্মেডান লিটারেরি সোসাইটি এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ, এই দুইটা জিনিস এখানে অ্যাড করে নাই। অর্থাৎ আপনি যখন এটা পড়তে যাবেন তখন মোহাম্মেডান লিটারেরি সোসাইটির সম্পর্কে সুন্দর একটা তথ্য এখান থেকে জেনে নেবেন, এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য যেটা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এর সম্পাদক ছিলেন এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, তারপরে কাজী এমদাদুল হক, মাওলানা আকরম খাঁ এবং কমরেড মুজাফফর আহমেদ, খুব বাঘা বাঘা সব সাহিত্যিক। সুতরাং এখানে মনে হয় এটা স্কিপ করে গেছে, এখানে ঢাকা মুসলিম সাহিত্য সমাজে, কিন্তু বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ এর মধ্যে অ্যাড করা নেই। সুতরাং এই দুইটা বিষয় আমরা, আপনারা আধুনিক যুগ যখন পড়তে যাবেন এই দুইটা বিষয় আপনি অ্যাড করে নেবেন, এর মধ্যে দেয়া নেই। তারপর উপন্যাস, নাটক, প্রবন্ধ, এখানে যে বিষয়গুলো দেয়া আছে এই পর্যন্ত ঠিক 15টি অধ্যায় অন্যান্য গাইড ঘেঁটে, আমি অন্যান্য বই ঘেঁটে পেয়েছি, এবং আমি মনে করি এগুলো খুব বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, আমি খুব সংক্ষিপ্ত বলছি, এর মধ্যে রম্য রচনা একটা পার্ট আছে, রম্য রচনা থেকে কিন্তু আসে। হ্যাঁ, রম্য রচনা থেকে বিসিএসে না আসলেও পিএসসি কর্তৃক বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু আসে, কারণ এই বইটা কিন্তু তিনি লিখছেন যে সরকারি বেসরকারি ব্যাংক নিয়োগ, মাধ্যমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, তো বিভিন্ন পরীক্ষার জন্য তিনি এটাকে ক্যাপচার করতে, মানে এই বইটা ক্যাপচার হবে বলে তিনি লিখে দিয়েছেন, কিন্তু আসলে রম্য রচনা এর মধ্যে দেয়া নেই, আমি আমার চোখে পড়েনি আসলে রম্য রচনা কোথায় আছে। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, আমরা বইটির ভিতরে চলে যাই, দেখেন সূচিপত্রের নিয়ে আলোচনা করলে কি হয় আপনাদের সহজে বুঝতে পারবেন, বইটির ভিতরে গেলে হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, তবে হ্যাঁ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থটা আপনাদেরকে আমি একটু দেখাবো। এটা 65 পেজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের মধ্যে আসলে কি আছে আপনারা দেখবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থর মধ্যে এখানে ভাষা আন্দোলন ভিত্তিক যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, নাটক, তো নাটকের মধ্যে সবই দেওয়া আছে অন্য বাজারের 8-10টা বইয়ের মতো, দু একটা তথ্য দেওয়া ছিল না, যেমন মোহাম্মদ এহসানুল্লাহ রচিত কিং শুক যে মরুতে, এটা দেওয়া ছিল না, আমি এটা অ্যাড করে নিয়েছি। উপন্যাসও সবগুলো দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া ছিল না হচ্ছে রশিদ করিমের দেওয়া ছিল না, আমার যত গ্লানি, আর হচ্ছে হারুন হাবিবের প্রিয় যোদ্ধা প্রিয়জন, তো আমি দুইটা অ্যাড করে নিয়েছি। কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই মানে আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য যে গ্রন্থ, আমি বাজারে অন্য 8-10টা বই ঘেঁটে দেখেছি, প্রায় 40-42টা মানে গ্রন্থ আছে, কিন্তু এখানে তিনি শুধু ইম্পর্টেন্টগুলোই দিয়েছে। তবে আমি বলবো না যে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পড়লে আপনি পারবেন না, তো আমি মনে করি এখানে কিছু দেওয়া উচিত ছিল। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যেহেতু চলচ্চিত্র তিনি এখানে অ্যাড করছেন, তো চলচ্চিত্র অ্যাড করছেন ভালো, তো আরও কিছু গ্রন্থ এখানে নিয়ে আসা উচিত, হয়তো বা সেই গ্রন্থগুলো বেশি ইম্পর্টেন্ট না, স্যার নিজেই ভালো বলতে পারবেন, বা আপনারা যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা বলতে পারবেন, হয়তো সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট না। কিন্তু আমি মনে করি দ্য রেপ অফ বাংলাদেশ নামক একটা বই, এখানে আসলে সেটা আমি খুঁজে পাইনি, হতে পারে, তো এ ধরনের কিছু ইম্পর্টেন্ট বুক গ্রন্থ এখানে এর মধ্যে দেয় নেই, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো আপনারা অন্য কোথাও থেকে কালেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে বিখ্যাত চরিত্র সম্পর্কে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে বিখ্যাত কিছু গ্রন্থের বিখ্যাত কিছু চরিত্র, বিখ্যাত কিছু গ্রন্থের বিখ্যাত চরিত্র সম্পর্কে আমি এখানে ইয়ে করব। এখানে মোট 25 জনের নাম দেওয়া আছে, বিশাল, তবে কিছু কিছু বিষয় এখানে মিস হয়ে গেছে। দেখেন কাজী নজরুল ইসলামের মতো মানুষ, তার গল্প এবং তার উপন্যাস, তার চরিত্র এখানে দেয়া নেই, পাশ ফেল
নিরান, বিমল ও বকুল এই চরিত্রগুলো এখানে দেওয়া নেই, শিউলিমালার শিউলিমালা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মতো একজন লেখকের, মানে তিনি যে গল্প এবং তার ইয়েগুলো এখানে দেওয়া নেই, আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবং শরৎচন্দ্রের বিশাল পার্ট দেওয়া হয়েছে, কারণ জানেন আপনারা শরৎচন্দ্রের গল্পটা, গল্পগুলো খুবই ইম্পর্টেন্ট, তো শরৎচন্দ্রগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। মহেশ, মেজদিদি, বড়দিদি, দত্তা, শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, পথের দাবি, দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, কিন্তু শরৎচন্দ্রের যে পরিণীতা, ললিতা এবং শেখরের, তারপর শেষের পরিচয়, সবিতা এবং রমণী বাবু, এগুলো আসলে এর মধ্যে অ্যাড করা হয়নি। তো কিছু কিছু বিষয় স্কিপ করে দেওয়া হয়েছে, সব তো আসলে দেওয়া সম্ভব না। তো যারা আসলে বইটি কিনেছেন আপনারা এখান থেকে আসলে উপকৃত হবেন যে এই বিষয়গুলো আসলে এর মধ্যে দেওয়া হয়নি। তো আমরা আসুন সূচিপত্রে চলে যাই। তো এখানে আধুনিক যুগের আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে, রম্য রচনা সম্পর্কে আলোচনা করা হয় নাই। আরেকটা বিষয়, কবিদের জন্ম ও মৃত্যু নিয়ে বিভিন্ন বইতে আলাদা একটা পার্ট করা থাকে, আলাদা একটা সেক্টর ভাগ করা থাকে, যে বিখ্যাত কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু এবং তাদের জন্মস্থানগুলো, এটা বিসিএস এর মানে প্রশ্ন আসেই এগুলোর থেকে একটা। তো এখানে আলাদা কোনো পার্ট করা হয় নাই, কারণ কবি সাহিত্যিকদের জীবনী থেকে আপনাকে আলাদা একটা পার্ট করে নিতে হবে। সুতরাং এগুলোর ক্ষেত্রে আপনি আলাদা একটা কাগজে সব করে নিতে পারেন, যে বিখ্যাত কবি সাহিত্যিকদের জন্ম, জন্মস্থান এবং তাদের জন্ম তারিখগুলো, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। অন্য অন্য বইগুলোতে কিন্তু আলাদা পার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার মধ্যে দেওয়া নেই। এটার মধ্যে আরেকটা মজার জিনিস হচ্ছে, এই বিষয়টা কোনো বইয়ের মধ্যে নাই, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বাজেয়াপ্ত সাহিত্যকর্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই এটা এর মধ্যে আছে। এবং বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত সাহিত্যকর্ম, এটাও অন্য অন্য বইতে তেমনটা ধরে নাই, এখানে এখানে ধরছে। এবং আরও মজার বিষয় হচ্ছে, এখানে বিশিষ্ট ঔপন্যাসিকদের প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম নাটক, প্রথম গল্পগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, হ্যাঁ, প্রথম বিষয়াবলী প্রকাশনা, এটা নিয়ে একটা খুব সুন্দর একটা পার্ট করছে এবং খুব সুন্দর এই পার্ট বাই পার্ট আলোচনা করছে এখানে, মানে ছক ছক করে, খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে দেখেন, বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী প্রকাশনা, মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আপনি অন্য থেকে অনেক অনেকগুলো অধ্যায় থেকে গেদার করতে গেলে আপনার জন্য অনেক কষ্টকর কষ্টকর হয়ে যাবে। দেখেন, বাংলা ভাষা সাহিত্যের প্রথম আদি কবি হচ্ছে লুইপা। তো এরকম মানে কিছু তথ্য দেওয়ার কারণে প্রথমের যে ব্যাপারটা, প্রথম গল্প, প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম কাব্য, এগুলো নিয়ে কিন্তু আমরা একটা দ্বিধার মধ্যে থাকি সবসময়। তো এই অগ্রদূত বাংলার মধ্যে এটা খুবই সুন্দর করে দিয়েছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। এরপরে আসেন কবি, বিখ্যাত কবি ও সাহিত্যিক যারা, বিখ্যাত কবি ও সাহিত্যিকটার জন্যই আসলে অগ্রদূত বাংলা মানুষের কাছে এত পরিচিত আমি মনে করি, কারণ এখানে বিশাল একটা পার্ট আপনাকে এখানে আলোচনা করছে, বিশাল একটা পার্ট আলোচনা করছে, মানে এখানে হচ্ছে প্রায় 17 জন হচ্ছে মধ্যযুগের, হ্যাঁ, আর প্রায় 108 জন কম বেশি, 107 বা 108 জন হচ্ছে আপনার আধুনিক যুগের। এতগুলো কবি সাহিত্যিকদের আসলে জীবনী কোথাও কোনো গ্রন্থের মধ্যে আমি পাইনি, মানে কোনো বাজারের গাইড বইয়ের মধ্যে আমি পাইনি। সুতরাং এক্ষেত্রে আমি মনে করবো অগ্রদূত সবচেয়ে এগিয়ে, কারণ আপনারা জানেন আধুনিক যুগে কিন্তু 15 মার্ক, এবং 15 মার্কের মধ্যে কবি সাহিত্যিকদের জীবনী, তাদের জন্মস্থান, এগুলোর থেকেই প্রশ্ন, অনেক অনেকগুলো প্রশ্ন আসে। সুতরাং আপনি যখন এই অগ্রদূত পড়তে যাবেন, আপনি এই ক্ষেত্রে আপনার কোনো ঘাটতি থাকবে না। এবং পূর্বে আমি যে কয়টা ঘাটতি উল্লেখ করেছি এটা খুবই মানে ছোট, এগুলো আপনি যে কোনো বই থেকে এখনই আপনি আমার ওই ভিডিওটি দেখলেও আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই, এবং আমি মনে করবো ইটস আ কমপ্লিট বুক। অল্প কিছু তথ্যর ঘাটতি এর মধ্যে আছে, কিন্তু সেটা আপনি কাভার করে নিতে পারবেন, হ্যাঁ, কাভার করে নিতে পারবেন, সেটার বিষয়ে কোনো সমস্যা নেই। এবং এর মধ্যে আরেকটা তথ্যের বিষয়ে ঘাটতি আছে, হচ্ছে ওই পত্রিকার বিষয়ে, পত্রিকা সাহিত্য এবং সম্পাদকের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে কয়েকটা পত্রিকা আপনি সম্পাদনা করছেন, সেই এগুলো আসলে অ্যাড করা হয় না। আমি অবাক হয়েছি খুব, যে ভারতী পত্রিকার মতো পত্রিকা, সাধনা, তারপর হচ্ছে ভাণ্ডার, তারপরে তত্ত্ববোধনী, আপনারা জানেন ভাণ্ডারে হচ্ছে এরকম একটা কবিতা, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তুই একলা চলরে, এই এরকম একটা গান সে ভাণ্ডার পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় আসছে, সেগুলো আসলে অ্যাড করা হয় নাই, এর মধ্যে দেওয়া আছে, আপনারা দেখবেন 80 নম্বর পেজ আমি বের করে দেখাচ্ছি। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন, আসলে উপকৃত হবেন আপনারা এর মধ্যে দেখলে। তো দেখেন, এর মধ্যে আসলে দেয়া নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা সম্পাদনার কোনো পত্রিকা আমি এখানে পাইনি। আরেকটা হচ্ছে, এটা হইতে পারে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত পত্রিকা সম্পাদক ছিলেন তার আগে একজন সম্পাদক ছিলেন, তাদের নাম এখানে দেওয়া আছে, যেমন তত্ত্ববোধনী যেই পত্রিকাটা, হ্যাঁ, সেই পত্রিকার যেমন ভারতী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তো বঙ্গবন্ধুদের, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বংশ, অর্থাৎ ঠাকুর বংশ, তাদের পরিবার থেকে এটা ছাপানো মানে পত্রিকাটা হয়েছে, কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর মধ্যে সম্পাদক ছিলেন, কিন্তু
এটা তার নামটা এখানে দেওয়া হয়নি, হয়তো এই কারণে, যেমন তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী তত্ত্ববোধিনীর সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং দীর্ঘ 4 বছর তিনি এর সম্পাদক ছিলেন। যাই হোক, এ ব্যাপারে একটা তথ্য মিসিং এখানে আছে আমার মনে হচ্ছে, হতে পারে নাও হতে পারে, এটা যারা অভিজ্ঞ তারা হয়তো বলতে পারবেন। আর এছাড়া আমার কাছে সবগুলো বিষয় খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, ইটস আ কমপ্লিট বুক। আমি মনে করি এর মধ্যে কোনো তথ্যের ঘাটতি নেই, উল্লেখিত কয়েকটি বিষয় ছাড়া সবগুলোই আমার কাছে ভালো মনে হয়েছে। এবং আপনারা বাজারে অন্য 8-10টা বই অবশ্যই আমার ভিডিওটি দেখেই আপনারা বইটি কিনবেন না, বাজারে অন্য 8-10টা বই আপনারা যাচাই করে কিনবেন। আর আমি আমার চ্যানেলগুলোতে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, অনেক বই বইয়ের আমার নিজের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, আমি কোনো বইয়ের দালালি বা মার্কেটিং করছি না। আমি নিজে একজন সরকারি চাকরি প্রত্যাশী, আমি চাইবো না আমার কোনো ভাই বা বোন আসলে আমার এই ভিডিওগুলো দেখে মানে ক্ষতির সম্মুখীন হন। আমি চাইবো আমার থেকে আপনারা মানে উপকার না পান, আপনাদের যেন ক্ষতি না হয়, আমি এটা চাই। আমার যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান দিয়ে আমি আপনাদের কাছে আমার বইগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে আমি বলবো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। ইভেন যারা সাবস্ক্রাইব করছেন, আপনারা যদি মনে করেন যে না আসলে আমার চ্যানেলটি থেকে আপনি উপকৃত হচ্ছেন না, আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমি আসলে কমার্শিয়াল কোনো উদ্দেশ্যে এখন আমার সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন আমার কোনো কমার্শিয়াল কোনো উদ্দেশ্য এখানে আপাতত নেই। হ্যাঁ, সেটা পরেরটা পরে, কিন্তু আমি আমি চাইবো না কারো ক্ষতি করার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনার জন্য উপকৃত আপনার উপকৃত হচ্ছেন আমার চ্যানেলটি দেখে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।